নমস্কার এডুকেশন জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই শুরু করছি তক্ষশিলা বিশ্ববিদ্যালয় আমরা এর আগে যে ভিডিও তৈরি করেছিলাম যে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা এবং বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা এই ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা এবং বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা আলোচনা করার সঙ্গে সঙ্গে বিভিন্ন শিক্ষা কেন্দ্র সম্পর্কে আমরা কিছু পেয়েছিলাম কিছু শিক্ষা কেন্দ্রের নাম তার মধ্যে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় খুব গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান তা আমরা মূলত ক্লাস ইলেভেনের যে সিলেবাস আছে ওয়েস্ট বেঙ্গল ক্লাস ইলেভেনে সেই অনুসারে আমরা আলোচনা করছি ভিডিওগুলো তৈরি করছি তথ্যগুলো খুব সংক্ষিপ্ত হলেও খুবই গুরুত্বপূর্ণ আশা করি আপনারা মন দিয়ে দেখবেন তক্ষশিলা বিদ্যালয় কি বলেছে বিশ্ববিদ্যালয় কি বলছে প্রাচীন ভারতে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠা হলো তক্ষশিলা বিশ্ববিদ্যালয় প্রাচীনতম ব্রাহ্মণ্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এটি ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছিল সেই সময় এটির অবস্থান কোথায় তক্ষশিলা বিশ্ববিদ্যালয় অবস্থান ছিল বর্তমানে পাকিস্তানের অন্তর্গত রাওয়ালপিন্ডি থেকে কুড়ি মাইল উত্তর পশ্চিম গান্ধার রাজ্যে প্রায় বারো মাইল ব্যাপী ছিল এই নগরীয় অবস্থান নগরীর অবস্থান সময়সীমা আনুমানিক খ্রিস্টপূর্ব সপ্তম থেকে খ্রিস্টপূর্ব তৃতীয় অব্দ পর্যন্ত খ্রিস্টপূর্ব মানে খ্রিস্টের জন্মের আগের কথা বলা হচ্ছে তাহলে কি খ্রিস্টপূর্ব সপ্তম থেকে খ্রিস্টপূর্ব তৃতীয় অব্দ পর্যন্ত প্রায় চারশো বছর ধরে খ্রিস্টপূর্ব সপ্তম মানে খ্রিস্টের পূর্বে সাতশো বছর আগে থেকে শুরু করে খ্রিস্টের জন্মের পূর্বে তিনশো বছর অব্দি তার মানে তিনশো আর সাতশোর মধ্যে গ্যাপ হল চারশো বছর এই চারশো বছর ধরে তক্ষশিলা গৌরবময় অস্তিত্ব বজায় রেখে চলেছিল প্রবেশাধিকার ষোলো বছর বয়স হলো এই বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণ্য ক্ষত্রিয় বৈশ্য পরিবারের সন্তানগণ সুযোগ পেত পরিচালনা কাদের উপরে ছিল এই বিশ্ববিদ্যালয় পরিচালনার ভার কৃতি অধ্যাপকদের উপরে ন্যস্ত ছিল শিক্ষার সময়কাল শিক্ষার্থীরা এখানে আট বছর ধরে শিক্ষালাভ করত প্রাথমিক শিক্ষা শেষ করার পর শিক্ষার্থীরা এখানে উচ্চ শিক্ষা লাভ করতে আসত তার মানে প্রাথমিক শিক্ষা শেষের পরে যেহেতু এটি তক্ষশিলা বিশ্ববিদ্যালয় বলা হচ্ছে এই আট বছর পর্যন্ত শিক্ষালাভ এখানে আট বছর ব্যাপী শিক্ষা লাভ করতো কিন্তু প্রাথমিক যে শিক্ষা সেই প্রাথমিক শিক্ষাটা শেষ হওয়ার পরে এই শিক্ষা ব্যবস্থায় বা এই বিদ্যালয়ে তারা যোগদান যোগদান করতেন পাঠক্রম কী ছিল তক্ষশিলায় পাঠ্যসূচি ছিল ব্যাপক পাঠ্যসূচিতে বিভিন্ন ধর্মশাস্ত্র ও ব্যবহারিক শিক্ষার উপর বিশেষ জোর দেওয়া হতো তক্ষশিলায় পাঠ্যক্রমের মধ্যে ছিল চতুর্বেদ ইতিহাস দর্শন কৃষি বাণিজ্য রাজকর্ম পশুপালন গৃহ নির্মাণ চিকিৎসাবিদ্যা ইত্যাদি শিক্ষাদান পদ্ধতি তক্ষশিলায় শিক্ষণ পদ্ধতি হিসাবে আবৃত্তির উপরে গুরুত্ব দেওয়া হতো একই জিনিস পুনরাবৃত্তির মাধ্যমে শিক্ষার্থীকে আবৃত্তি করতে হতো এছাড়া ব্যক্তিগত ও দলগত শিক্ষণ পদ্ধতিও প্রচলিত ছিল এখানে উচ্চ শিক্ষার্থীদের দিয়ে নিম্ন শ্রেণীর পাঠদান প্রক্রিয়ায় রীতি প্রচলিত ছিল এক ক্লাস উত্তীর্ণ হওয়ার পরে বা দু ক্লাস উত্তীর্ণ হওয়ার পরে উপরে শ্রেণীর যারা শিক্ষার্থী আছে সেই শিক্ষার্থীরা নিচের ক্লাসের যে শিক্ষার্থীরা আছে তাদের শিক্ষা দিত তা থেকে পরবর্তীকালে ভারতীয় শিক্ষা ব্যবস্থার সর্দার পরও যে প্রথা সেই প্রথা সৃষ্টি হয়েছিল মনিটোরিয়াল যে সিস্টেম সেই সিস্টেমের কথা বলা হচ্ছে শিক্ষার খরচ তক্ষশিলায় শিক্ষার্থীদের বেতন দিয়ে পড়তে হতো দরিদ্র মেধাবী শিক্ষার্থী অর্থ দিতে না পারলে তার পরিবর্তে গুরুগৃহে নানা পরিশ্রম করতে হতো বিভিন্ন কাজের মাধ্যমে সেই যারা অর্থ দিতে পারত না তাদের ওই কাজ করতে হতো গুরুগৃহে এইভাবে তারা শিক্ষা লাভের সুযোগ পেত শৃঙ্খলা ছাত্রদের বিশেষভাবে শৃঙ্খলা মেনে চলতে হতো আমরা ভিডিওতে তো আগের ভিডিওতে তো পড়েছি কি ধরনের শৃঙ্খলার কথা বলা হয়েছে বিভিন্ন অশৃঙ্খল কাজকর্ম করলে তাদের কিন্তু বা উল্টোপাল্টা কাজের মাধ্যমে করলে কিন্তু তাদের কিন্তু ব্যাপক কিন্তু শাস্তিও পেতে হতো শিক্ষক কেমন ছিল তক্ষশিলায় কোনো উল্লেখযোগ্য খ্যাতনামা অধ্যাপক ছিল ছিল না তবে সেখানকার অধ্যাপকগণ একাধিক বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন অধ্যাপকদের মধ্যে নানা শ্রেণী ছিল পরীক্ষা পদ্ধতি কেমন ছিল তক্ষশিলাতে শিক্ষাক্রম শেষ হওয়ার পর শিক্ষার্থীদের কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হতো না মৌখিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের অধিক জ্ঞান পরিমাপ করা হতো এছাড়াও বিতর্ক সভার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান যাচাই করা হতো প্রাচীন ভারতে উচ্চশিক্ষা কেন্দ্র হিসেবে তক্ষশিলার অবদান অনস্বীকার্য এই বিশ্ববিদ্যালয় শিক্ষার মান ছিল উন্নত মানের এই বিশ্ববিদ্যালয় ব্যবহারিক শিক্ষা ছিল বাস্তব ভিত্তিক তাই তক্ষশিলার এই ব্যবহারিক শিক্ষাকে আজও শিক্ষাবিদরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে থাকেন তাহলে এটি গেল তক্ষশিলা আমরা ক্লাস ইলেভেনের জন্য আপাতত এই যতটুকু তথ্য আছে এই তথ্যর উপরে নির্ভর করি তাদের মূল্যায়ন হবে বা এতটুকু তথ্য জানলেই সম্ভব পরবর্তীকালে সময়ের সঙ্গে সঙ্গে আমরা পারলে আরও এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের কাছে পরিবেশিত করব তাহলে আজ বিদায় নিচ্ছি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন